আসসালামু আলাইকুম দর্শক, কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আপনাদের সকলকে স্বাগতম আমাদের ডিপিআরসি তে। এই ডিপিআরসি অনেকের কাছে স্বপ্ন, আপনারা অনেকেই জানেন যে সুস্থ হওয়ার কারখানা হিসেবে পরিচিত আমাদের এই ডিপিআরসি। এর কর্ণধার হচ্ছেন ডক্টর মোহাম্মদ শফিউলের প্রধান, যার হাত ধরে হাজারো মানুষ, আসলে ভুল, লাখো লাখো মানুষ সুস্থ হয়ে সুস্থ স্বাভাবিক জীবনে ফিরে গেছেন। দর্শক, আজকে আমার পাশে এখানে বসে আছেন আমাদের একজন ভাই, যিনি দীর্ঘদিন যাবৎ এভিয়ান প্লাস আর্থ্রাইটিস এই দুইটাতেই প্রায় ওনার জীবন জর্জরিত ছিল। বিদেশ থেকে চলে আসতে পর্যন্ত হয়েছে একটা সময় কাজ ছেড়ে, অসুখ এতটাই তীব্র আকার ধারণ করেছিল। আসুন দর্শক, ওনার সেই কষ্টের দিনের কথাগুলো শুনবো ওনার কাছ থেকে। তার আগে আমরা একটু ওনার সাথে পরিচিত হয়ে নিই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম। স্যার, আপনার নাম এবং পরিচয়টা যদি একটু সুন্দর করে বলতেন আমাদেরকে। আমার নাম হচ্ছে মোহাম্মদ আকরামুল্লাহ। আমার দেশের বাড়ি রাজবাড়ী, গ্রামের বাড়ি ঘিমুরা, বাণীবহ ইউনিয়ন। আচ্ছা, খুব সুন্দর। প্রথম থেকে আমার দর্শকদের জন্য যদি একটু বলতেন যে কি হয়েছিল, আপনার সমস্যাটা কি? সর্বপ্রথম আমি 2 বছর যাবত ওমানে কাজ করি, ওমানে কাজ করি বাইরে একটা কোম্পানিতে কাজ করি। যখন হঠাৎ একদিনকে আমার এই জায়গাটা কোমরে কিরকম যেন একটু ব্যথা লাগলো। কত বছর আগে হবে এটা? এটা 1 বছর হয়েছে। 1 বছর সর্বপ্রথম তো সর্বপ্রথম ওই জায়গা আমার ওই ব্যথাটা লাগে, তো একটু ব্যথা লাগে। তো আমি বললাম, কি রে বন্ধু, আমার এই জায়গা তো ব্যথা, তাই সমস্যা কি? কয় তুই প্রথম প্রথম কাজ করতেছিস তো, ঠিক হয়ে যাবো। আচ্ছা ঠিক আছে, কাজ করতেছি। 1 সপ্তাহ কাজ করলাম, কিন্তু আমার ব্যথাটা আস্তে 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 নিচের দিকে যাচ্ছে, হাঁটুর দিকে যাচ্ছে, কোমর থেকে ব্যথাটা নিচের দিকে যাচ্ছে। তো যখন নিচে যাচ্ছে, তখন আমার মনটা খারাপ হয়ে গেল যে কি রে, আমার ব্যথা নিচে যাচ্ছে না, তো আমার মনে হয় পজিশনটা বেশি ভালো না, লক্ষণ ভালো না। তা আমি ওই ইস্তে গেলাম, মানে একটা হাসপাতালে গেলাম, ওই মানে নিয়ে গেল, নিয়ে যা এক্সরে করাইলো। এক্সরে করে ওরা কোনো কিছু দেখলো না, ওরা কোনো কিছু বললো না, বলে যে তুই ই কর, বাংলাদেশে যা, বাংলাদেশেই তোর চিকিৎসা বরাবর। আচ্ছা, তারপরে ঠিক আছে, অন্তত ওষুধ দিল, একটা ইনজেকশন দিল, কিন্তু আমার ব্যথা কাজ হলো না। সবচেয়ে বেশি খারাপ কি হয়েছিল, যে মানে যেটার জন্য আপনাকে চলে আসতে হয়েছে? যে সবচেয়ে বেশি আমি ওই জায়গা থেকে হাসপাতাল থেকে একটা ইনজেকশন নিলাম, ইনজেকশন নিয়ে বাসায় আসলাম, ব্যথার বাসায় এসে বললো যে ব্যথা যদি কমে নাহলে আসার, ব্যথা না যদি না কমে নাহলে আসার দরকার নেই। তারপরে যখন আমার ব্যথাটা না কমলো, তখন ব্যথাটা আমার পায়ের গোড়ালিতে চলে গেল। 1 সপ্তাহ পরে যে গোড়ালিতে চলে গেল, তখন আমি ডিউটি ছেড়ে দিলাম, যে আমি আর ডিউটি করতাম না, ডিউটি করতাম না। পরে আমার যে মালিক ছিল, আমার যে বন্ধু বান্ধব ছিল, ওদের কাছে বললাম যে তুই আমার ই কর, দেশে পাঠা, আমি আর কাজ করি করতাম না। তার কারণ বিদেশে তো জানেনি রান্না বান্না সবকিছু নিজে করে খাওয়া লাগে, কিন্তু আমি আর সম্ভব হয়ে ওঠে না। কয়েকদিন কষ্ট করে এতগুলো টাকা খরচ করে গিয়ে সবকিছুর মায়া ত্যাগ করে চলে আসতে পারলাম না, কারণ যদি আমার শরীর যদি সুস্থ না থাকে, টাকা পয়সার দামে কি করতাম আর কেমনি কাজ করতাম? বিদেশিরা তো কাজ ছাড়া বোঝে না, কাজ করলে ঠিক, কাজ না করলে ঠিক নেই, এক পয়সার দাম নেই, নাই পুরো দাম নেই। তারপর আমি দেশে চলে আসলাম, ওই 15-20 দিন পরেই দেশে চলে আসলাম। দেশে এসে সেরে আমি হলো একটা ডাক্তারে দেখালাম, প্রথমে দেখালাম হলো ঢাকায়, ঢাকায় একটা ল্যাবে এসে আমার এক্সরে করলো, এমআরআই করলো, রক্ত টেস্ট করলো, প্রায় আমার 17,000 টাকা বিল আসলো। আমি যেদিনকে বাড়ি আসলাম, তার 2 দিন পরেই আমি ঢাকা আসছি, আসে বিল আসলো। তা আমি স্যারের জিজ্ঞেস করলাম, স্যার আমার সমস্যাটা কি? তা উনি বলল যে আপনার সমস্যাটা বাত রোগ। আচ্ছা, বাত রোগ, তবে তো সমস্যা নেই, ওষুধ খেলে ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, ওষুধ দিন। তা 1 মাস ওষুধ নিয়ে আমি বাড়ি গেলাম, ওষুধ খেলাম 1 মাস। খাওয়া ওই যে কয়দিন খাইতে লাগে, ওই কয়দিন আমার মোটামুটি আমার ভালো লাগে, আটা চলা মানে ভালো লাগে। যেই ওষুধটা ছেড়ে দিই, তখন দেখা যায় ব্যথাটা আবার আমার আগের মতো না। কতদিন ওষুধ খাওয়া যাবে? ওই জায়গায় 1 মাস ওষুধ খেলাম, তারপর আবার আসলাম, এসে সেরে বললাম স্যার আমার তো ব্যথা আবার আগের জায়গায় চলে আসলো। তা উনি হঠাৎ করে আমার এতে সামনে সামনে বসে গেছি, উনি হঠাৎ করে আমার বললো যে তুমি অন্য ডাক্তারে দেখাও। তো তখন আমার একটু মনটা একটু মানে রাগ হলো যে কি রে, আমি 18,000 টাকা খরচ করে আপনি দেখালাম আমার রোগটা বাত রোগ, আপনি অন্য ডাক্তারে হুট করেই দেখা দিলেন, নালে এত টাকা আপনার কাছে খরচ করে আমার কি দরকার ছিল? আমার মনের একটা আক্ষেপ। আর আমি আর ওনার কাছে আর কোনো প্রশ্ন আমি না করে, আমি আর কোনো ওষুধপাতি না নিয়ে আমি আবার ইস্তে চলে গেলাম।
বাড়িতে চলে গেলাম বাড়িতে যা সেরে আরেকটা ডাক্তারের কাছে গেলাম ওই এমআরআই ওই এক্সরেটি পাব না উনি ওই একই কথা বলে বাদরু তো উনি আমার ওই এক্সরে এমআরআই দেখে আমি বললাম স্যার আসলে আমার কি হইছে কয় তো বাদরুনি জনিত রোগ ওষুধ খেলে আস্তে আস্তে ঠিক হয়েছে আচ্ছা ঠিক আছে ওই জায়গাতে খেলাম প্রায় তিন মাস প্রায় পাঁচ মাস হয়ে গেল খাওয়ার পরে তারপরে বাড়ি আসি আমার ওই ব্যথা তারপরে কি হলো আমি হাঁটতে গেলে আমার এরকম মানে জুল চলে আসলো আমি আর এটার পর সহ্য করে সোজা হাঁটতে পারি না তারপরে এরকম চলাফেরা করে নিলাম তো সবাইকে কি গ্রামের মানুষ যে বললো যে তুই ই কর হোমিওপ্যাথি ওষুধ খা বাত রোগ দেখলে সারি যাবি তো হোমিওপ্যাথি ওখানে তিন মাস খেলাম তা দেখেন প্রায় নয় মাস আমার কিন্তু চলে এলো তারপরে আমি বললাম না আমার এটাও কোনো কাজ হচ্ছে না তারপরে আমি ফরিদপুর গেলাম ফরিদপুর যাওয়া সেরে একটা ডাক্তারে দেখালাম উনি ওই সেই আমার এই আগেকার এক্সরে আর এমআরআই উনি প্রথমে আমার এক্সরেটা বাই করলো এক্সরেটা দেখে সেরে উনি বললো যে এক্সরেতেই তো দেখা যাচ্ছে এমআরআইয়ের কি দরকার ছিল তো আমি বললাম স্যার আমার কি হয়েছে কয় ঠিক আছে আমি যে ওষুধ লিখি তুমি খাতে তালে থাকো দেখো কি হয় তুমি এক মাস পরে আসো তো আমাদের রাজবাড়ি তো ফরিদপুর পাশাপাশি এক দেড় ঘন্টা লাগে তো আমি ঠিক আছে তারপর ওষুধ নিয়ে বাড়ি গেলাম বাড়িতে এক মাস খেলাম খাওয়াটা মোটামুটি আমি একটু ভালোর দিক আমার এই নিচের ব্যথাটা হাঁটতে চলে আসলো নিচের ব্যথা যায় না তারপরে খেলাম খাওয়ার পর তারপর আবার গেলাম আবার যা সে আবার বললাম যে স্যার এই অবস্থা আবার পনেরো দিন ওষুধ লিখলো লিখলি পরে তো ওই দিনকে আমি জিগেলাম যে স্যার আসলে আমার রোগটা কি আসলে আমার রোগটা কি আমার রোগটা তো আমার জানার দরকার তারপরে বলতেছে যে এই ওষুধ দিলাম এই ওষুধ খায়া যদি ভালো হয় তো হবে আর নাহলে অপারেশনে যাইতে হবে একটু খারাপ হয়ে গেলেন যখন বললো যে অপারেশনে যাইতে হবে তখন আমি মানে ঘাবড়িয়ে গেলাম বা ক্লান্ত হয়ে গেলাম যে বলে কি এখন এতদিন পর আমি যাও টাকা পয়সা ছিল অনেকটাকে আমার খরচের দিক চলে যাচ্ছে আর এখন অপারেশন কথা বলে নাহলে আমার কি রোগ হয়েছে তাই এই কথা শুনে ওনার কাছে আমার মনটা খারাপ হয়ে গেলো তারপরে আমি আবার বাড়ি চলে গেলাম বাড়ি যাওয়ার সিরে আমি ওই কাগজপাতি রাখিয়ে ওষুধপাতি না খাওয়া একবার সবকিছু বাদ দিলাম যার একটা ওষুধপাতি আর খাতাম না না খায় আমাদের রাজবাড়ি একটা ডাক্তারের কাছে গেলাম যা সেরে বললাম যে স্যার আজকে প্রায় বছর কাছাকাছি এসে আমি অনেক ওষুধপাতি খাচ্ছি আমার এই জায়গা ব্যথা যাচ্ছে না আমি এখন হাঁটতে পারতেছি না কয়তা তুমি করো একটা এক্সরে করে আসো তা এক্সরে করে আসলাম এক্সরে করে আসার পরে উনি দেখে বলে যে তোমার হিপ জয়েন্ট নষ্ট হয়ে গেছে উনি এই কথা বলে মাথা আকাশ ভেঙে পড়লো তারপরে আমার তো আরো খারাপ হয়ে গেল অবস্থা যে বলে কি আমার হিপ জয়েন্ট ই হয়েছে নষ্ট হয়ে গেছে তো এই কথা বললাম তো স্যার কি করা লাগবে উনি বললো যে অপারেশন করা লাগবে হিপ রিপ্লেসমেন্ট হ্যাঁ হিপ চেঞ্জ করা লাগবে তো আমি বললাম স্যার কেমন কি খরচ কই দুই থেকে আড়াই লাখ টাকা লাগবে স্যার এত টাকা আমি কই পাতাম আর আমার এই বয়সে আমি এটা নষ্ট হয়ে গেছে সামনে সারাটা জীবন পড়ে আছে আমার কেবল আমার জীবনটা শুরু আল্লাহ না করুক এখন আমার অনেক সামনে আগানোর পথ আছে সময় আছে তাই এটার পরে উনি ওষুধ প্রতি যা লিখলো অন্যতে আমি আর একটা ওষুধ কিনলাম না আমি খালি পিক্স জন্য ফি দিয়েই বাড়ি চলে গেলাম বাড়ি চলে গেলে তারপরে বাড়ি যা সেরে এখন সবাই বলতেছে যে তুই অপারেশন হয়ে যা এত কষ্ট করতেছিস ওই রাত্রে ঘুমার পারতাম না মানে জ্বালা যন্ত্রণা কান্নাকাটি করতাম তারপরে সবাই বলে তুই তো অপারেশন হয়ে যা তা আমার ঠিক আছে অপারেশন যদি হয়ে যায় ভালো আমি আরেকজন সাথে পড়াশোন সেও বলে যে অপারেশন হয়ে যা তারপরে আমি আবার ঢাকায় আসি ঢাকায় আসি হলো যে ইস্তি নামটা ভুলে গেলাম এই জায়গায় আসি একজনের সাথে এক ভালো একটা ডাক্তারের সাথে পরামর্শ করি এই বিষয়ে বিশেষজ্ঞ উনি বললো ওই এক্সরে নিয়ে আসলাম বললো যে হ তোমার হিপ জয়েন্টটা ক্ষয় হয়ে গেছে এই কথা বললো হিপ জয়েন্টটা ক্ষয় হয়েছে চেঞ্জ করা লাগবে আচ্ছা ঠিক আছে কত লাগবে দুই থেকে আড়াই লাখ টাকা লাগবে তা আমি বললাম ঠিক আছে আমি বাড়ি যা টাকাটা ম্যানেজ করে তারপরে আসি তারপরে বাড়ি যা আমার আব্বার বললাম যে এই অবস্থা আব্বা এখন আর উপায় নেই আমার অপারেশন ছাড়া আর আমি কষ্ট কতদিন করবো আমার রাত্রে ঘুম হয় না খাওয়া দাওয়া করে পারি না হাঁটা চলা না করে পারি নাহলে আমার জীবনে কি কষ্ট আর এত কষ্ট কতদিন করা যায় আমার অর্ধর জড়িয়ে দিয়েছে আমি আর সহ্য করে পারতেছি তারপরে কান্নাকাটি করতেছি করার পর তারপরে টাকা পয়সাও মানে কয়েকজনের বলছি যে আমার টাকা পয়সা ম্যানেজ কর আমি অপারেশন হবো তারপরে এটা বলতেছি আমাদের পাশের বাড়ি হিন্দু বাড়ি একটা পোলা আছে নাম হলো উত্তম তো আমার আমি বাড়িতে এই পাশে উঠানে আইসি ও আমার ডাক্তার আকরাম এদিকে আমার সমবর্ষী আকরাম এদিকা তোর রোগটা কি
আজকে এতদিন তো তুই সিস্টার হচ্ছিস, আর যে যে যা করছিস সব আমি একা একাই নিজে নিজেই জায়গায় জায়গায় যা করে আমি নিজেই একাই করি। তাই আমার জিজ্ঞাসা হলো যে তোর রোগটা কি, কি রোগের কথা বলছি রে? তা আমি বললাম যে আমারে বলছে হিপ জয়েন্ট ক্ষয় হয়ে গেছে। তারপরে ও বললো যে তো ঠিক আছে, ওগের বাড়ি হলেই আছে, ওই ওয়াইফাই লাইন আছে, তো কালেক্ট দিয়ে তাই বললো যে ই পর মোবাইল দিয়ে দিয়ে হেরে ওই করলো, ইউটিউবে সার্চ দিল, সার্চ দিল পরে যে হিপ জয়েন্ট সমস্যা। তো এই কথা বলার পরে ওই হিপ জয়েন্ট সম্বন্ধে সব সিরিয়াল বাই সিরিয়াল সব ডাক্তারের আলোচনা আসতেছে, তা আসতেছে। তা এখন ও বলতেছে যে দেখ কি বলে, শোন আমু দেখি শুনি কি বলে, তারপরে একটা ডিসিশন নিশেষ যে অপারেশনে যাবে কি না বা কি আশায় বিষয় আমরা দেখি। তারপরে প্রায় আমরা 8টা থেকে 9টা সাড়ে 9টা পর্যন্ত রাত আমরা দুজন দেখতেছি আর শুনতেছি। শোনার পর এখন আমি কোন যে ঠিক আছে আর শোনা লাগবো না, এখন একটা ডিসিশন আমি নেব। কি ডিসিশন? আমি আর ই করতাম না, অপারেশনে যেতাম না। তাই আমি আরো কয়েকজনের ডাক্তারের নাম শুনলাম, দেখলাম সবারই বক্তব্য শুনলাম। তাই ওই উত্তম আমার জিজ্ঞাইতেছে তোর কোন ডাক্তারের ভালো লাগে, যে সবার কথা তো শুনলি বা আমি শুনলাম। তা আমি ওরে বলতেছি যে তুই বল কোন ডাক্তারের ভালো লাগে। তা ও বলতেছে কি যেন একটা ডাক্তারের কথা বললো, আমি কি না আমার কাছে এটা ভালো লাগেনি, আমার কাছে ভালো লাগছে ডাক্তার মোহাম্মদ শফিকুল্লাহ প্রধান, এর কথা আমার ভালো লাগছে, এর যে কথাগুলি এটি আমার মন বলতেছে যে এর কাছে গেলে আমি ইনশাল্লাহ সুস্থ হব, এর কাছে আমি যাব। তা ও বললো যে কোন সময়, আমি কোন সময় না আমি সকালবেলায় ফোন দেবো। তা সকালেই ওই নাম্বারে ওই জায়গায় টুকে রেখে সকালবেলায় ফোন দিছি, ফোন দিছি। তাই ওই যে রিসিভ মেনে ওই জায়গায় রিসিভ করছে, তাই বললো যে ঠিক আছে আপনার কোনো সমস্যা নেই, আপনি এই জায়গায় আসেন, স্যারের দেখান, তারপরে যেটা ডিসিশন হয় হবে। আমি ঠিক আছে, তারপরে ওই উত্তমের সাথে করেই আমি দুই দিন পরেই চলে আসলাম। ওই দিন হলো 26 তারিখে আসলাম, আসার পরে স্যার দেখে আমার সব কিছু ই করলো, টেস্ট করলো, টেস্ট করার পরে বললো যে তোমার ওই আর্থাইটিক্স আর ক্ষয় গেছে, এটা অপারেশনের দরকার নাই, ইনশাল্লাহ এ জায়গা ভর্তি হয়ে যাও। তা আমি বললাম স্যার আমি তো ভর্তির ই নিয়ে আসিনি, প্রস্তুতি নিয়ে আসিনি, তবে আমি ওষুধ নিয়ে যাই, ওষুধ দেন। আমি জানলাম যে কেমন কি খরচ, আমি একটা পরিকল্পনা করে আমি আসবো বাড়ি যা, সেটা আমি 3 থেকে 4 দিন পরেই। আমার বড় ভাইরা ছিল, ফেরাতে যোগাযোগ করলো, মন আইনে আমার এই জায়গায় ভর্তি করে দিতে চলে গেলো। কিন্তু বর্তমানে এখন আমি আসে ভর্তি করার পরে কাছে আমার ই অলম চিকিৎসা হচ্ছি, কিন্তু বর্তমান যে যে আমার চিকিৎসাগুলো দিয়েছে সম্পূর্ণ লাস্টে আজকে এই ফার্স্ট ফার্স্টে লাস্ট পর্যন্ত আমার খুব ভালো লাগছে। আর যে পরিবর্তন যে আল্লাহ আমার আনছে, সুস্থ করছে, দান করছে, তাই আর এই শফিকুল্লাহ প্রধান স্যারের এই চিকিৎসায় অনুমতিতে বর্তমান আল্লাহর দোয়ায় এখন আমি ইনশাল্লাহ সুস্থ। আজকে সেইখানে এসে আপনার কি মনে হচ্ছে যে এই যে অপারেশন বিহীন চিকিৎসার কথা বলা হয়, এবং এই যে এত দূর থেকে আপনি এসেছেন এবং আপনি যে একটা সিদ্ধান্ত নিয়েছেন, সেই সিদ্ধান্তটা কি সঠিক ছিল মনে হচ্ছে? আমার কাছে সঠিক, আর আমার সবচেয়ে বাড়ি আমার বড় সঠিক হলো আমার বাড়িওয়ালা, উনি বলছে যে তুমি টেনশন করো না, অপারেশন কথা উনি শুনিয়ে উনি বলছে যে টেনশন করো না, আল্লাহ যে কোনো এক ব্যবস্থা তোমার করবে, তোমার করবে, তোমার অপারেশনে যাইতে হবে না, তুমি আল্লাহ আল্লাহ করো দেখো। তো এরকম আমি কাদাকাটি করলে এই কথা বলতো যে আমি অপারেশন হয়ে যাবো, আমি চলতে পারবো না, কি করব, কিভাবে কি করব। তা উনি খালি বলতো যে আমার বাড়িওয়ালা যে তুমি দেখো আল্লাহর তরফের থেকে তোমার একটা ব্যবস্থা হয়ে যাবো। তো এরকম করতে করতে যে আল্লাহর কাছ থেকে একটা সাহায্য এসেছে, ও ইনশাল্লাহ আল্লাহর পক্ষ থেকে এই সাহায্য আসছে। আমার বাড়িওয়ালা সবসময় আমার সাবাস দিত যে কোনো সময় টেনশন করে না, দেখো অপারেশন ছাড়াই একটা ব্যবস্থা আল্লাহ আমাদের উপায় বের করে দেবো। তারপরে এই যে আল্লাহ একটা উপায় বের করে দিছে, ইনশাল্লাহ এখন আমি সুস্থ। দর্শক শুনলাম এতক্ষণ, ওনার মনে আরো অনেক কষ্ট অনেক কিছু ছিল, হয়তো সবকিছু বলা সম্ভব হয়নি। দর্শক দোয়া করবেন আমাদের ভাইটির জন্য যাতে জীবনের শেষ দিন পর্যন্ত এরকম সুস্থ থাকতে পারে, ভালো থাকতে পারে এবং কনফিডেন্টলি বলতে পারে যে না আমি এখন সুস্থ আছি, আমি ভালো আছি অপারেশন ছাড়া। দর্শক আপনাদের মাঝে এরকম অসংখ্য অসংখ্য রোগী আছেন আমরা জানি, যারা দীর্ঘদিন এমন অসুস্থ আছেন, তাদের সকলকে স্বাগতম আমাদের সুস্থ হওয়ার কারখানাতে। অন্তত একবার একবার আমাদের কাছে আসুন, ব্যথা নামক শব্দটি সারা জীবন আপনাদের ডিকশনারি থেকে ইনশাল্লাহ ভুলে যাবেন।
ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম।